হ্যালো ফির আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিতে আজকে আমি আমের একটা ঝুরি আচার বানাবো তার জন্য ফার্স্ট আমি এখানে একটু সরিষা তেল নিয়ে নিচ্ছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর হচ্ছে মরিচ যেটাকে আমি জাস্ট ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখানে সামান্য গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরেটা দেওয়ার পরে এখানে ভেজে নিব আমি কিছুক্ষণের জন্য ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি কিন্তু এইখানে সব ধরনের মশলাই অ্যাড করব আর এই আচারটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে অনেক অনেক মজা হয় আর এই আচারটা আমরা কিন্তু এই সিজন থেকে আগামী আমের সিজন পর্যন্ত খেতে পারি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য আদা এবং রসুন বাটা মশলাটাকে পুরো ভালো করে আমরা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি কারণ এখানে আমি গুড়া গুঁড়া মশলাটা অ্যাড করবো গুঁড়া মশলা দেওয়ার আগে একটু পানি দিলে মশলার অ্যাডজাস্টমেন্টটা অনেক ভালো হয় এখানে দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া হলুদ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিব। আমটা কিন্তু আমি হচ্ছে গেটার দিয়ে মানে ছোট ছোটো করে গেট করে নিয়েছি চিকন চিকন করে যেটা আর কি তারপরে রোদ্রে হালকা লবণ হলুদ মাখিয়ে রোদ্রে আমি একটা যাচ্ছি শুকিয়ে নিয়েছি একটু নেড়ে চেড়ে এখানে দুই তিনটা রোদ দেওয়ার দরকার নেই পুরোপুরি এটা মানে হার্ড করে শুকায় না এটা নরম নরম করে রেখেছি মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি আমটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকেই লম্বা লম্বা ফালি করে করেন বা অনেকেই যে আর একটু শক্ত করে শুকান বাট আমি এটা নরম করে করেছি কারণ নরম করে করলে আচারের কম্বিনেশনটা অনেক সুন্দর হয় এটা হচ্ছে শক্ত লাগে না এবং খেতে অনেক মজা হয় আমরা সামান্য একটু তিন থেকে চার মিনিট নাড়াচড়া করে এখানে আমি আরও বাকি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু আচারটা তেলে ডুবে থাকবে এবং এই আচারটা আমরা এই সিজন থেকে আগামী সিজন পর্যন্ত খাবো এই জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা রান্না করে নিব এবং ভালো করে চেয়ে দেবো মাঝে মধ্যে আচারটা তৈরি করা অনেক ইজি এবং এটা কিন্তু অনেক কম সময়ের ভিতরে তৈরি করা যায় আর এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয় এখানে আমি কোনো রকম পাঁচফোরণ দিচ্ছি না কোনো রকম ভিনিগার দিচ্ছি না নর্মাল এই প্রসেসে আমি কিন্তু এই আচারটা করে নিচ্ছি এটা কিন্তু আমাদের সবার খুব ফেভারিট আর এই আচারটা ঠান্ডা করে কাছের জারে ঢালবেন কাছের জারে ঢালার পরে বয়ামটা ঠান্ডা হয়ে গেলে আপনি দুইটা পাত্রে করতে পারেন ছোট একটা পাত্রে সেটা বাইরে রেখে ইউজ করতে পারেন আরেকটা বড় পাত্রে রেখে সেটা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য আর আমার সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম